বাংলাদেশী হজযাত্রীদের করোনা পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে হজযাত্রীদের করোনা পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এটি জানিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগকে একটি চিঠি দিয়েছিলেন। স্বাস্থ্যসেবা বিভাগের চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে RT-PCR টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। হজযাত্রীদের RT-PCR টেস্টে দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ থেকে এবছরে হজে যেতে পারছেন 57,585 জন। হজযাত্রীদের রওনা হওয়ার আগে 72 ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে উঠতে হবে।